তো আজকে আমাদের আলোচনার ব্যাপার হচ্ছে আপনারা আপনাদের ফাইল এক্সপ্লোরার সহ যাবতীয় উইন্ডোজটাকে কিভাবে ডার্ক করে ফেলতে পারবেন, অর্থাৎ ডার্ক থিমটা কিভাবে উইন্ডোজে ইনস্টল করতে পারবেন, ইনস্টল না সরি আপনারা কি করে ইনেবল করতে পারবেন। তো এর জন্য প্রথমে আপনাদেরকে এখানে স্টার্ট বাটনে একটা ক্লিক করতে হবে। স্টার্ট বাটনে ক্লিক করার পর আপনারা এখান থেকে সেটিংস পেয়ে যাবেন, সেটিংসে একটা ক্লিক করে দেবেন, আলতো করে জোরে দিবেন না, জোরে দিলে ব্যথা পাবে, সরি আই এম জাস্ট কিডিং। তো এখান থেকে আসার পর আপনারা এখান থেকে পার্সোনালাইজেশনে একটা ক্লিক করবেন। পার্সোনালাইজেশনে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা চাইলে আপনাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, যদিও আমি এখন কথা বলবো না। তো এখান থেকে আমরা কালারসে চলে আসবো। কালারসে আসার পরে আপনাদের ম্যাক্সিমাম যারা আছেন তাদের সবারই ইন্টারফেসটা এরকম দেওয়া থাকবে, লাইট, অর্থাৎ কাস্টম এরকমও দেওয়া থাকতে পারে। তো এখান থেকে আপনাদের সবারই দেওয়া থাকতে পারে এরকম কাস্টম। তো এখান থেকে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে সিম্পলি ডার্ক একটা ক্লিক করবেন। তো যদি ডার্কে ক্লিক করেন তো আপনাদের হোল উইন্ডো যেটা রয়েছে সেটা কিন্তু ডার্ক হয়ে যাবে। তো এখান থেকে আমরা একটা ডার্কে ক্লিক করেই দেখি না কি হয়, রাইট? তো এখানে আমরা ডার্কে ক্লিক করে দিলাম, আমাদের টাস্কবার ডার্ক হয়ে গেল। এখন আমাদের ফুল উইন্ডোজ এখন পর্যন্ত ডার্ক হয় নাই, দেখা যাক কি হয়। আমার কম্পিউটার হ্যাং করছে, কম্পিউটার, হ্যাঁ ওকে, আমাদের কম্পিউটার কাজ করলো, আমাদের কম্পিউটার কিন্তু কমপ্লিটলি ডার্ক হয়ে গেছে। আমার কম্পিউটার একটুখানি প্রিটি মাস হ্যাং করে, তো এই জন্য আমি এক্সট্রিমলি সরি। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমার ডিসপিসিতে চলে যায়। ডিসপিসিতে চলে গেলে আপনারা দেখতে পাবেন আমার কমপ্লিটলি মাইক্রোসফট, সরি মাইক্রোসফট বলছি কেন, আমার কমপ্লিটলি উইন্ডোজটা কিন্তু ডার্ক হয়ে গেছে। তো এখান থেকে আপনারা চাইলে খুব সহজেই আপনাদের স্ক্রিনটাকে ডার্ক করে নিতে পারবেন। তো অনেকেরই আপনাদের এরকম ইন্টারফেস নাও আসতে পারে, আপনার সেটিংসে যাওয়ার পর এরকম যদি নাও পান তাহলে আপনাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনাদের উইন্ডোজটা কিন্তু আপডেট দেওয়া নাই, এই কারণে আপনাদের সেই অপশনগুলো আসে নাই। তো আপডেট লাগে কি করে সেটাও যদি আমি বলে দিই তাহলে আর কি করবো, ঠিক আছে চলুন বলেই দিই। আজকে আপডেট দেওয়ার জন্য এখানে এসে লিখবেন আপডেট, আপডেট লিখলে এখানে আপনাদের চেক ফর আপডেট যে অপশনটা আসবে সেখানে একটা ক্লিক করবেন। তারপর এখানে আপনাদের যেসব আপডেট রয়েছে সেটা আপডেটটা করে নেবেন। দয়া করে এখান থেকে একটু টাইম লাগবে, একটু টাইম লাগে, আমার তো এক ঘন্টা দুই ঘন্টার মতন লেগেছে, আমি বসে 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 রয়েছি কখন উইন্ডোজ আপডেট কমপ্লিট হবে। তো এখান থেকে আপনার চাইলে খুব সহজেই উইন্ডোজটা আপডেট করে নেবেন। তো আশা করি আমার আজকের ভিডিও আপনার কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে দয়া করে লাইক কমেন্ট করবেন, বন্ধুরা না জানলে জানতে আগ্রহ তাদেরকে শেয়ার করুন। আমার নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে সঙ্গে থাকুন। তো ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।